আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সম্প্রতি আমরা ইংল্যান্ডের বার্মিংহাম থেকে আমরা দুবাই হয়ে বাংলাদেশ এসেছি। আজকে আমরা সেই ভিডিওটা আপনাদের শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন দুবাই এয়ারপোর্টে 46 নম্বর গেট দিয়ে আমরা আমিরাত এয়ারলাইন্সের এয়ারক্রাফ্ট 777 বোয়িংয়ে আমরা প্রবেশ করছি। যাত্রীরা আমরা সারিবদ্ধভাবে একে একে প্লেনে প্রবেশ করছি। আমরা ঢুকে গিয়েছি, আমরা আস্তে আস্তে আমাদের সিটে আমরা যাচ্ছি এবং আমরা সেখানে বসব। আমরা আগেই এসেছি সেই জন্য সিটগুলো খালি, পরে সব সিট ভরে যায় আস্তে আস্তে। আমরা বসে গেছি, প্লেনটা আস্তে আস্তে রানওয়ে দিয়ে ঘুরছে, কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। স্থানীয় সময় এখন বার্মিংহামে 1:35। আমাদের সময় লাগবে 7 ঘন্টা। আমরা উড়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা আসমানে আছি। নিচে বার্মিংহাম শহরটা দেখা যাচ্ছে। আমাদের তারা কমপ্লিমেন্টারি লাঞ্চ দিয়েছিল, সেটা ছিল আপনার পোলাও, সাথে মুরগির মাংসের কারি, তারপরে সালাদ, কেক, ড্রিঙ্ক, পরে চা। এখানে আপনার দেশে পোলাও মধ্যে একটা লাল মরিচ এবং চিকেন কারি আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। পরে নামার 1-1.5 ঘন্টা আগে আমাদেরকে আবার একটা স্যান্ডউইচ এবং অরেঞ্জ জুস দিয়েছিল। এই দেখেন আপনারা কুকুম্বার এবং চিজ দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে আমরা দুবাই শহরের উপর চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আস্তে আস্তে প্লেনটা রানওয়ের মাটি স্পর্শ করছে। প্লেনটা ল্যান্ড হয়ে গিয়েছে। আস্তে আস্তে রানওয়ে ধরে এগিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে। দেখা যাচ্ছে দুবাই এয়ারপোর্টে অনেকগুলো আমিরাতের এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে। কেন প্লেনটা থেমে গিয়েছে, আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমরা 7 ঘন্টায় চলে এসেছি বার্মিংহাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা নামার পর আমাদের একটি বাসে করে নিয়ে আসবে টার্মিনালে। এখন টার্মিনালে এসেছি, আমরা দুবাই এয়ারপোর্টে অপেক্ষা করছি ঢাকা প্লেনের জন্য। এখন আমরা ঢাকা যাওয়ার আমিরাতের প্লেনে আমরা উঠে গিয়েছি। এখন আস্তে আস্তে প্লেনটা এগুচ্ছে রানওয়ে দিয়ে। কিছুক্ষণের মধ্যে প্লেনটা আকাশে উড়ে যাবে। আমাদের সিট ছিল 21A, সেই সিটে আমরা বসেছিলাম। প্লেনটা আস্তে আস্তে আসমানে উঠার প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাব আসমানে।
আস্তে আস্তে প্লেনটা এখন ঢাকার আকাশে চলে এসেছে, আস্তে আস্তে প্লেনটা ল্যান্ড করছে। আমাদের সময় লেগেছে 4 ঘন্টা প্লেনটা ল্যান্ড করে ফেলছে। আস্তে আস্তে প্লেনটা রানওয়ে অতিক্রম করে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।